আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। এই আয়াতটা হলো অত্যন্ত ফজিলতের আয়াত, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আপনারা পাঠ করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করার বিশেষ ফজিলত রয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিম মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না, অর্থাৎ লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না। নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতকারী বান্দাগুলো যখন মারা যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এই আমলটা আমাদের সবার মাঝে থাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো এই কাজটা করি না। আমাদের দেশে ফরজ নামাজের পরে যত তারাহুরা, সালাম ফেরানোর পরে নবীজি নিয়মিত কিছু আমল আছে যেগুলো নবীজি নিয়মিত করতেন, ওই আমলগুলো আজকে আমাদের মসজিদ থেকে বিদায় হয়ে গিয়েছে। আমরা দেখা যায় যখন মসজিদে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক মিনিট অপেক্ষা করা হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আমিন। নামাজের শেষে আমরা মোনাজাত করব, মোনাজাত করতে কোনো বাধা নাই, কিন্তু সালাম ফেরানোর পরে নবীজি যে আমলগুলো গুরুত্ব দিয়ে সব সময় করতেন, এই আমলগুলো করার পরে মোনাজাত করলে অসুবিধা আছে নাকি? এজন্য প্রত্যেক মসজিদের সম্মানিত ইমাম ভাইদেরকে আমরা বলবো, সালাম ফেরানোর পরে অন্তত 2 থেকে 3 মিনিট সময় মুসল্লিদের জন্য ছেড়ে দেন। প্রত্যেকটা মসজিদে মুসল্লিদেরকে তালিম দেওয়া দরকার। সালাম ফেরানোর পরে নবীজি যে আমলগুলো করতেন, সে আমলগুলো আমাদেরও করা দরকার। শুনেন, নবীজি সালাম ফেরানোর পরে কি আমল করতেন, সবাই আজকে মুখস্থ করে যান। নবীজি সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, কিন্তু আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ না। নবীজি সালাম ফেরানোর পরে সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার একবার, জোরে বলেন কয়বার? আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, দেখেন আমি পড়ছি, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি মুখস্থ করা অত্যন্ত সহজ। আয়াতুল কুরসির ভেতরে ছোট ছোট 10টা অংশ আছে, প্রয়োজনে 10 দিনে আপনি এটা মুখস্থ করেন, কারণ এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। কিছুক্ষণ আগে হাদিস বলেছি, এর উপরে আমল করলে মরার পরে জান্নাত যিনি দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লেন, এরপরে আয়াতুল কুরসি পড়েন, এরপরে নবীজির আরো কিছু আমল আছে, সুবহানাল্লাহ 33 বার পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার পড়েন, আল্লাহু আকবার 34 বার পড়েন। এই তো কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ আপনারা পড়লেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে 7 বার পড়েন, আরো কিছু দোয়া আছে সেগুলোও পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আরো দোয়া আছে নবীজি পড়তেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এরকম অসংখ্য দোয়া আছে, অন্তত যতটুকু বলেছি অতটুকু বলেন, এরপরে আপনারা দোয়া করেন, কোনো অসুবিধা? আপনারা কি রাগ করেছেন? যে আমলগুলো নবীজি সব সময় করেন, এই আমলগুলো যদি আমরাও করি, তাহলে বলেন তো আমাদের জীবনে বরকত আরো বেশি যিনি বাড়িয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। এজন্য এই আমলগুলো করার চেষ্টা করবেন, মুখস্থ করে ফেলেন। আবারো বলছি, সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার কয়বার? একবার। আস্তাগফিরুল্লাহ কয়বার? তিনবার। এরপরে আয়াতুল কুরসি পড়েন, এরপরে সুবহানাল্লাহ কয়বার? তিনবার। আলহামদুলিল্লাহ,
الله أكبر এর পরে আরো কিছু দোয়া আছে সেগুলো আস্তে আস্তে মুখস্থ করেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া আল জালালি ওয়াল আল্লাহ আমাদেরকে এগুলো আমলের তৌফিক দেন আমিন এবার চলেন আমরা আয়াতুল কুরসি এর ভিতরে কি আছে আমরা এই আয়াত আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে জেনে নেই আল্লাহ তাআলা আয়াতুল কুরসির শুরুতে তার নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন আমার সঙ্গে আপনারাও পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন তিনি লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই মাবুদ নাই উপাস্য নাই তিনি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা ক্ষমতাবান নাই আয়াতুল কুরসির শুরুতে রব্বুল আলামিন তার একত্ববাদের পরিচয় দিলেন আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার পরিচয় হলো আমি একক আমার সঙ্গে আর কেউ নাই আমি হলাম একমাত্র মাবুদ আমি হলাম একমাত্র উপাস্য কারণ আমি হচ্ছে খালেক আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমাদের রিজিক দাতা আমি তোমাদের রব লালনকারী পালনকারী এজন্য আমি হলাম একমাত্র মাবুদ একমাত্র ইলাহ তোমরা কেবলমাত্র আমার ইবাদত করো আমার ইবাদতের জন্যই তোমাকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বলেন তো আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ সেই আল্লাহ হচ্ছেন একজন তার সঙ্গে আর কোনো মাবুদ নাই কিন্তু এই দুনিয়াতে বহু মানুষ একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে তারা রবের সঙ্গে শরীক করছে তারা তাদের কল্পিত অঙ্কিত বানানো জিনিসগুলোর সামনে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে আল্লাহ বলছেন না তোমাদের নিজের হাতে বানানো জিনিস তোমাদের স্রষ্টা হতে পারে বরং স্রষ্টা হলেন তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন যিনি এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আল্লাহ হচ্ছেন তিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুর পরিচালনা আর নিয়ন্ত্রণের দায়িত্ব যার হাতে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ বলছেন সব কিছুর স্রষ্টা আমি সুতরাং তোমরা নিজের হাতে বানিয়ে তোমরা এসবের পূজা করো না উপাসনা করো না সব কিছুর স্রষ্টা যিনি ইবাদতের একমাত্র হকদার হলেন তিনি এজন্য আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন এমন এক মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি একক তার সঙ্গে আর কেউ নাই দুনিয়ার যে সকল অজ্ঞ লোকেরা আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ বলছেন শোনো আমার সঙ্গে যদি আরো কোনো ইলাহ থাকতো মাহবুব থাকতো তাহলে ফিতনা সৃষ্টি হতো বিশৃঙ্খলা শুরু হয়ে যেত কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা سبحان الله رب العرش عما يصفون الله تعالى বলছেন যদি আমার সঙ্গে আর কোনো ইলাহ থাকতো লাফাসাদাতা তাহলে ফাসাদ সৃষ্টি হয়ে যেত যদি আল্লাহ একজন না হয়ে একাধিক থাকতো কয়েকজন হতো যদি জমিনের খোদা একজন আসমানের খোদা আরেকজন হইতো তাহলে ভেজাল লাগতো কি লাগতো না যেমন জমিনের খোদা বলতো জমিন ফেটে গেছে বৃষ্টি দরকার আসমানের খোদা বলতো না বৃষ্টি এখন না আরো কিছু পড়ে দেব তো দুইজনের মধ্যে যদি কথাবার্তায় মিল না থাকে পরিচালনায় অসঙ্গতি হয় তাহলে আসমান জমিনের মধ্যে ঝামেলা হবে কম না বেশি
এজন্য আল্লাহ বলছেন আল্লাহ একজন একাধিক নন এই দুনিয়ার বহু মানুষ আছে যারা মুশরিক আল্লাহর সাথে শরীক করে নিজেদের বানানো জিনিসের পূজা করে আল্লাহ কোরআন নাযিল করে তাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে আল্লাহ যদি একের জায়গায় অধিক হতো একাধিক হতো তাহলে জমিনে কোনো ব্যালেন্স থাকতো না জমিনের মধ্যে ভারসাম্য থাকতো না আল্লাহ বলছেন দেখো সবকিছুতে কত সুন্দর ব্যালেন্স প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিম দিকে আবার অস্ত যায় দেখো যখন বৃষ্টি দরকার বৃষ্টি হয় যখন রোদ দরকার রোদ শীতের সময় শীত গরমের সময় গরম সবকিছুকে সুন্দরভাবে আমি পরিচালনা করছি বলেন তো ঘরের ভেতরে কর্তা যদি একজন না হয় আর দুইজন হয় ঝামেলা আছে না নাই দেখবেন পরিবার যখন বড় হয়ে যায় দুই ভাই তিন ভাই আলাদা হয়ে যায় একসঙ্গে থাকে না কখন পরিবার আলাদা হয় যখন একই পরিবারে মাতব্বরের সংখ্যা বেশি বেড়ে যায় একাধিক ব্যক্তি কর্তা হয়ে গেলে ঝামেলা হবে এজন্য আল্লাহ বলেছেন আসমান জমিনের কর্তৃত্ব একজনের হাতে তিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি একক তিনি অদ্বিতীয় তার সঙ্গে কোনো শরীক নাই সুতরাং একমাত্র ইবাদত হবে কার আরো জোরে বলেন কার কারণ তিনি হচ্ছেন এক অদ্বিতীয় এরপরে রব্বুল আলামিন বলছেন আমি হলাম এমন এক মাবুদ ইলাহ শব্দের অর্থ মাবুদ আবার ইলাহ শব্দের আরেকটা অর্থ হলো ক্ষমতাবান বিধানদাতা আইনদাতা আল্লাহ বলছেন আমি হলাম মহাবিশ্বের একমাত্র ক্ষমতাবান সব ক্ষমতা যার হাতে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ বলছেন আমার ক্ষমতার সঙ্গে কারো কোনো শরীক নাই আমার ক্ষমতার সঙ্গে কারো কোনো জোট নাই দেখেন পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য কোয়ালিশন করে জোট করে ২০ দলীয় ১৪ দলীয় ২৩ দলীয় ৩০ দলীয় জোট হতে পারে কিন্তু আল্লাহ তাআলা গোটা বিশ্বজগৎ পরিচালনা করছেন এই মহাবিশ্ব পরিচালনায় আল্লাহর সঙ্গে কি কারো কোনো শরীকানা বা জোট আছে নাকি আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদারাহু তাকদীরা আল্লাহ তাআলা বলছেন তার পরিচালনার মধ্যে তার ক্ষমতার মধ্যে কারো সঙ্গে তার কোনো মালিকানা নাই তিনি একমাত্র মালিক একমাত্র ইলা একমাত্র আইনদাতা বিধানদাতা এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসির শুরুতে তার পরিচয় দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন একমাত্র ইলা তার সঙ্গে আর কোনো শরীক এরপরে আল্লাহ পরের অংশে বলছেন তিনি এমন এক সত্তা এবার আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতা তার সভরেন্টি এর পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি সকল ক্ষমতার মালিক আর সকল ক্ষমতার মালিক যিনি আল হাই এবং আল কাইয়ুম হলেন তিনি সব ক্ষমতার মালিক হবেন যিনি আল হাই যিনি আপনারা বলবেন হুজুর আমাদের এলাকায় আব্দুল হাই আছে এটা হাই না এটা আব্দুল হাই হাই হচ্ছে আল্লাহর একটা সিফাতি নাম সকল ক্ষমতার মালিক হতে হলে এক নাম্বার কোয়ালিটি আল হাই হওয়া লাগবে আল হাই মানে কি যার কোনো ধ্বংস নাই যার মরণ নাই যার কোনো শেষ যিনি চিরঞ্জীব সত্তা আমরা অনেক সময় বলে ফেলি সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক মানুষ এগুলো হচ্ছে জনগণকে পাম দিয়া ভোট কালেকশন করা এরপরে আবার ক্ষমতার জন্য ওই জনগণের বুকের উপরে আবার বুলেট বোমা গুলি চালিয়ে দেওয়া এগুলো পাম ছাড়া কিছুই না সকল ক্ষমতার মালিক আপনারা না এখানে যদি আট দশটা সাপ থাকে বুঝা যাবে সকল ক্ষমতার মালিকেরা কেমন দৌড়াদৌড়ি শুরু হবে তা আপনি সকল ক্ষমতার মালিক যেহেতু সাপ দেখে পালান কেন পাতলা পায়খানা একবার হইলে বোঝা যাবে সকল ক্ষমতার মালিককে যখন বদনা হাত থেকে রাখতে পারবেন না তো সকল ক্ষমতার মালিক আপনি পাতলা পায়খানা আপনাকে দুর্বল বানায় দেয় কেমন সকল ক্ষমতার মালিক হবেন তিনি চিরঞ্জীব সত্তা যিনি আমরা মানুষ আমাদের জীবনের শুরু আছে শেষও আছে জন্ম আছে মৃত্যু আছে সুতরাং মানুষ কোনোদিনও সকল ক্ষমতার মালিক হতে পারবে
সকল ক্ষমতার মালিক হলেন তিনি চিরঞ্জীব সত্তা যিনি এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি প্রথম তিনি শেষ কিচ্ছু যখন ছিল না তখনও তিনি ছিলেন যখন আবার কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি আল্লাহ আরো আস্তে বলেন আল্লাহ মাথার উপরের আসমান পায়ের তলার জমিন এগুলো থাকবে না ইসরাফিলের সিংহার ফুৎকারে সবকিছু উলটপালট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো থাকবে না কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা আল্লাহ তাআলা বলেছেন ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন পাহাড় সহ জমিন কেঁপে উঠবে তখন একটা ভূকম্পনে পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আল্লাহু আকবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ পাহাড়গুলো ধুনার তুলার মতো উড়ে যাবে আসমান জমিন উলট পালট লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন তিনি কে সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি যিনি যখন কিচ্ছু ছিল না তখনও ছিলেন আবার যখন কিছুই থাকবে না আমি থাকব না আপনি থাকব না আপনি থাকবেন না মহাবিশ্বের কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে আল্লাহ সেই কথাই বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই এবং তিনি হচ্ছেন এমন মহামহিয়ান ক্ষমতাবান সত্তা যিনি চিরঞ্জীব যার কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই আবার তিনি হচ্ছেন আল কাইয়ুম কাইয়ুম মানে হচ্ছে চিরস্থায়ী সত্তা যার ক্ষমতা কোনোদিন ফুরাবে না আমরা এমন মানুষ ক্ষমতা যদি পাই পাঁচ বছর দশ বছর পরে ক্ষমতা থাকতে পারে নাও থাকতে পারে আজকে ক্ষমতা আছে সকালবেলা ক্ষমতা নাও থাকতে পারে কিন্তু মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকে রব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে আছেন অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন সব ক্ষমতা কার কাছে এজন্য আল্লাহ সূরা মুলকের শুরুতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা তিনি কে ক্ষমতাটা শুরু হয়েছে হাজার হাজার বছর আগে যখন আল্লাহ আমাদেরকে বানান নাই তখনও আল্লাহর কাছে ক্ষমতা ছিল এখনো আছে আমরা সামান্য ক্ষমতা পেলে কি বাহাদুরি দেখাই আল্লাহর ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা তুচ্ছ কিছুই না দেখেন গত সপ্তাহে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে আমরা যে এত ক্ষমতা দেখাই মুহূর্তের মধ্যে ভূমিটাকে ধসাইয়া আমাদেরকে মাটির তলায় গেড়ে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা চিরকাল তার কাছে ক্ষমতা থাকবে তার ক্ষমতা কখনো ক্ষয় হবে না লয় হবে না এমনকি কিয়ামতের ঘটনা ঘটে যাওয়ার পরে সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহর ক্ষমতা আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার কেউ তো জবাব দেওয়ার থাকবে না কারণ সব কিছু লন্ডভন্ড ধ্বংস হয়ে যাবে আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহু আকবার
ক্ষমতাকার আরো আস্তে বলেন ক্ষমতাকার এরপরে রব্বুল আলামিন আয়াতুল কুরসির দ্বিতীয় অংশে বলছেন আল্লাহ তার পরিচয় কত সুন্দর করে দিচ্ছেন আয়াতুল কুরসি যদি আপনি বুঝেন কত ভালো লাগবে দেখেন নামাজেও মজা পাবেন এমন কি আপনার জীবন থেকে অনেক শিরক চলে যাবে জীবনের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে এরপরে আল্লাহ বলছেন লা তাখুযু সিনাতুম ওয়া লা নাওম তন্দ্রা কিংবা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না আমি আয়াতুল কুরসি যখন তেলাওয়াত করি আমি তখন অবাক হয়ে যাই আল্লাহর শব্দ চয়নের স্টাইল লক্ষ্য করে আয়াত নাজিলের সিস্টেম দেখেন আল্লাহ তো চাইলে আয়াতটা এভাবে নাজিল করতে পারতেন তিনি ঘুমান না এই কথা বললে কথার কথার ভিতরে ফাঁক থাকতো মানুষ ধরে নিত বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায় না আল্লাহ এভাবে বলেন না আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তন্দ্রা বা ঘুম ক্ষমতাও নাই আল্লাহকে আচ্ছন্ন করার আল্লাহ আকবার তন্দ্রা বুঝেন তো আপনারা সিলেটি ভাষায় আমরা হই উঙ্গালি বুঝছেন তো সকল ক্ষমতার মালিক তিনি উঙ্গানি বা তন্দ্রা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি সিলেট থেকে এই কাটারাই এলাকায় যদি আপনি গাড়িতে চড়ে আসেন কতবার যে উঙ্গানি শুরু হবে কতবার যে তন্দ্রা আসবে আমি নিজেও তো আজকে আসার সময় ঘুমায় গেছি তার মানে বোঝা গেল আমাদেরকে ক্লান্তি ধরে ঘুম ধরে তন্দ্রা আমাদেরকে ধরে কিন্তু সর্বশক্তিমান সেই মহান রব তাকে তন্দ্রা বা ঘুম আচ্ছন্ন করতে পারে না কারণ তন্দ্রা বা ঘুম তাকে কেমনে আচ্ছন্ন করবে তন্দ্রা এবং ঘুম কার গুলাম তন্দ্রা এবং ঘুম যার হুকুম মানে তিনি কে তিনি যদি ঘুমিয়ে যান কিংবা তন্দ্রাচ্ছন্ন হয়ে যান সব কিছু তো লন্ডভন্ড হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এই যে আমার হাতে এটা কি সবাই বলেন মনে করেন এই টিস্যু বক্স হাতে নিয়ে আমার আচ্ছা এটা পড়লে আপনারা কিছু মনে করেন না এই যে তন্দ্রা আসছে মনে করেন তন্দ্রা আসতে যাইয়া একটু ঝিমানোর কারণে পড়ে গেছে এখন আল্লাহ যদি এরকম তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন বলেন তো মহাবিশ্ব যার হাতের মুঠায় তিনি কি আল্লাহ যদি মহাবিশ্বকে তার হাতের মুঠায় নিয়ে ঘুমায়া যেতেন তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন তাহলে তো সঙ্গে সঙ্গে সব কিছু ধ্বংস হয়ে যেত আল্লাহ বলছেন এই জন্য তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করে না লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ আকবার এরপরে আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সামাওয়াত বহুবচন আল্লাহ দিয়েছেন সামা বলেন নাই সামা মানে এক বচন সামাওয়াত দিয়েছেন অর্থাৎ আসমান সমূহ যত আসমান আছে সকল আসমান এবং জমিনের একক মালিকানা যার কাছে তিনি কি দেখেন কি সুন্দর আয়াতুল কুরসি বুঝলে কত মজা লাগে আল্লাহ বলতেছেন শোনো আমার পরিচয় আসমান সমূহ আর জমিনের সব জায়গায় আমার ক্ষমতা চলে আমরা যখন মেম্বার হই তখন দুই তিন বা চারটা গ্রাম গ্রামের ভেতরে আমার ক্ষমতা উপজেলার চেয়ারম্যান হলে আমার ক্ষমতা আমার উপজেলার ভেতরে এমপি হলে শুধুমাত্র আমার সংসদীয় আসনের ভেতরে আমি যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হই ক্ষমতা হলো দেশের ভেতরে এর বাহিরে আমার কোনো ক্ষমতা চলবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি হলাম এমন এক সত্তা আসমান জমিনের সব জায়গায় আমার ক্ষমতা চলে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আসমান সমূহ আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে তিনি কে সামান্য ইউনিয়নের দায়িত্ব পাইয়া কিছু কিছু ছুকরা ইউনিয়নের চেয়ারম্যান যে ক্ষমতা দেখায় মাঝে মাঝে মাহফিলে আইসাও ক্ষমতা দেখায় বেটা চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান তোরে চেয়ারম্যান বানাইছে যিনি ওই আল্লাহ তালা চাইলে তোরে চেয়ারম্যান থেকে নামাইয়া একেবারে মুচি পর্যন্ত রিক্সাওয়ালা পর্যন্ত বানাই দিতে পারে তোমার ক্ষমতা তো একটা ইউনিয়নের ভেতরে আর আল্লাহর ক্ষমতা হচ্ছে
গোটা বিশ্ব জগতে তাওয়াম যত জগৎ আছে সকল জগতের ভিতরে আল্লাহ আকবার আয়াতুল কুরসি বুঝলে আপনি যে গোলাম আসলে গোলাম হয়ে যাবেন তখন ক্ষমতা পাইলো অহংকার আসবে না আরে আমার আর কি ক্ষমতা আমার রব আমার শেষ বড় ক্ষমতাবান হ্যাঁ এগুলো যখন ভিতরে আসবে আয়াতুল কুরসি বুঝবেন তখন ক্ষমতা পাইয়া আলেমদের সঙ্গে বিয়াদবি করবেন না ক্ষমতা পাইয়া ইসলাম বিরোধী কাজ করবেন না জুলুম করবেন না অন্যায় করবেন না মানুষের নামে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করবেন না আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার কাছে আসমান সমূহ আর জমিন এবং এর মাঝখানে যা আছে সব ক্ষমতা যার হাতে তিনি কে এরপরে আল্লাহ বলছেন শোনো আমার পরিচয় শোনো মানদাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইন্নি কে এমন আছেন যে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করতে পারবে তার মানে বোঝা গেল কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশকারী কেউ সুপারিশ করতে পারবেন কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশের অনুমতি যাকে দেওয়া হবে তিনি আমাদের প্রাণপ্রিয় নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে অনুমতি দেওয়ার আগে অন্য কোন নবীকে শাফায়াতের জন্য সুপারিশের জন্য অনুমতি দেওয়া হবে না বিচারের দিন কিয়ামতের মাঠে যখন সব মানুষগুলো উঠবে সেই দিনটা বড় ভয়ঙ্কর সেই দিনটা বড় বিভীষিকাময় এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কিন্তু কিয়ামতের দিন হাশরের মাঠে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে ও তিনি কোটে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে জমি তামা হয়ে যাবে মানুষের মাতার চাঁদি গুনাহগারদের মাতার চাঁদি ফেটে মগজগুলো উত্রিয়ে উত্রিয়ে গলে গলে পড়তে থাকবে আহারে সেই কঠিন দৃশ্য আপনাদেরকে কি করে আমি বুঝাই চুলায় যখন মহিলারা ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পরে চালগুলো যেমন ফুটতে থাকে গুনাহগার পাপী তাপীদের অবস্থা এমন হবে সূর্যের প্রচন্ড তাপে মাতার চাঁদিটা ফেটে গিয়ে মগজগুলো টক বক করে ফুটে ফুটে গলে গলে বে বে পড়তে থাকবে আল্লাহু আকবার পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে হাসরের দিনটা বড় বিভীষিকাময় হাসরের দিনটা লম্বা হবে কত শুনেন নবীজি বলেছেন 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন দুনিয়ায় যে তোমরা হিসাব করো দুনিয়ার হিসাব অনুযায়ী হাসরের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে আল্লাহ আকবার হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মানুষেরা ছুটে যাবে দুনিয়ার প্রথম মানুষ প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ওগো আমাদের বাবা আদম আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন তিনি যেন বিচারটা শুরু করে দেন হাসরের মাঠে এত হাজার বছর দাঁড়ায়া থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না পেরেশান হয়ে গিয়েছি আমরা একটু আল্লাহর কাছে দোয়া করেন বিচারের কাজ যেন শুরু হয়ে যায় আদম নবী বলবেন আমি পারব না দেখো না আমি নিজেই নফসি নফসি জিকির করছি কারণ আল্লাহর একটা হুকুম অমান্য করে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করেন আমি পারব না চলে যাও আমার ছেলে নূহ এর কাছে লোকেরা তখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে গিয়ে দেখবে নূহ নবীও নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর চিন্তায় পেরেশান হয়ে আছেন লোকেরা বলবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করেন নূহ নবী বলবেন আমিও পারব না কারণ আমি তো আমার উম্মতের জন্য বদদোয়া করেছিলাম আমি আমার উম্মতের জন্য বদদোয়া করে আল্লাহকে বলেছিলাম রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা
আমি আমার উম্মতের প্রতি অসন্তুষ্ট হয়ে বলেছিলাম আল্লাহ আমার উম্মতের এই সকল কাফের মুশরিক যারা আছে আন্ডা বাচ্চা সুদা ধ্বংস করে দাও জানি না এই যে বদদুয়া করেছিলাম আল্লাহর জন্য নাখুশ হয়ে আমার সাথে কি ব্যবহার করেন এজন্য চিন্তায় আছি আমি পারব না চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোকেরা যখন যাবে ইব্রাহিম নবী বলবেন আমিও পারব না আমিও নিজেকে বাঁচানোর ধান্দায় আছি চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে মুসা নবীর কাছে লোকেরা যখন যাবে গিয়ে দেখবে তিনিও নাফসি নাফসি জিকির করছেন মুসা নবী তখন বলবেন আমিও পারব না কারণ ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে আমি বিদায় করে দিয়েছিলাম জানি না আজ আমার রব এজন্য আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন আমিও পারব না চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে লোকেরা এবার সাইয়েদিনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম তখন বলবেন আমিও পারব না কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করেন এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না চলে যাও আখেরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ছাড়া আজ আল্লাহর কাছে কেউ জবান খুলতে পারবেন না লোকেরা যখন নবীজির কাছে যাবে গিয়ে একটা এক্সেপশনাল ব্যতিক্রমী চিত্র দেখবে তারা গিয়ে দেখবে অন্যান্য নবীরা যেখানে নাফসি নাফসি জিকির করে নিজের চিন্তায় আছে অন্যদিকে আখেরি নবী নাফসি নাফসি না বলে হাসরের মাঠে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর হাজারি করছে লোকেরা গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে আবেদন করেন দোয়া করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন এরপরে নবীজি মাকামে মাহমুদের কাছে গিয়ে সাজদায় মাথাটা নত করে দিবেন আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে আল্লাহ তাআলা তখন বলবেন হাবিব ইরফা রাসাক মাথা উঠান কি চাইবেন বলেন সাল তুআতাহু আপনি আমার কাছে চান আপনি মাথাটা নত করে দিয়েছেন আমার সহ্য হয় না ও নবী আমি আপনাকে সুপারিশের পারমিশন দিলাম যার জন্য সুপারিশ করতে ইচ্ছা হয় তার জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকে যান কিয়ামতের দিন সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিয়ামতের দিন চার শ্রেণীর মানুষরা সুপারিশ করতে পারবেন জোরে বলেন কয় শ্রেণী আরো জোরে মিনান নবিয়্যিন নবীগণ ওয়াস সিদ্দিকিন সিদ্দিকিন ওয়াস শুহাদা শহীদগণ ওয়াস সালেহীন নেককার বান্দাগণ এই চার শ্রেণীর বাইরে আমল ও আমলদারদের জন্য সাফায়াত করবে যেমন কুরআন কুরআনওয়ালার জন্য সাফায়াত করবে রোজা রোজাদারের জন্য সাফায়াত করবে আল্লাহ বলছেন সাফায়াত করার অনুমতি ততক্ষণ পাওয়া যাবে না যতক্ষণ না আমি অনুমতি দেই আল্লাহ এই কথাই আয়াতুল কুরসির ভেতরে বলেছেন মানদাল্লাযী يشفع عنده إلا بإذنه আল্লাহ বলছেন কে মন আছে যে আমার অনুমতি ছাড়া আমার কাছে সাফায়াত করবে আপনারা ভাবতে পারেন হুজুর আয়াতুল কুরসির মাঝখানে আল্লাহ এই কথাটা ঢুকালেন কেন কারণ আমাদের দেশে কিছু ধান্দাবাজ পীর আছে কিছু ধোকাবাজ পীর আছে যারা পীর মুরিদির নামে ব্যবসা করে তারা বলে যে আমরা তোমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব বেটা সুপারিশ তুমি করবা কেমনে কারণ সুপারিশের জন্য তো আগে অনুমতি পাওয়া লাগবে ঠিক কি না আমরা আল্লাহর হক্কানি ওলিদের কখনো বিরোধিতা করি না কারণ বাংলাদেশে আমরা ইসলামের নিয়ামত পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর ওলিরা এই দেশটাকে আবাদ করেছেন যে সকল আল্লাহর ওলিরা মানুষদেরকে ইসলামের সহি কথা বলেন ইসলামের সঠিক দাওয়াত দেন ইসলামের চর্চার কথা বলেন তাদের বিরোধিতা আমরা কখনো করি না করব আমরা আল্লাহর ওলিদেরকে কলিজা থেকে মহব্বত করি ভালোবাসি ভালোবাসবো হক্কানি ওলি যারা তারা কখনো মুরিদের কাছ থেকে সেজদা নেয় হক্কানি ওলি যারা তারা কখনো মাজারের মধ্যে সাজদা দিতে বলে না হক্কানি ওলি যারা তারা কখনো মাজারের ব্যবসা করে না হক্কানি ওলি যারা তারা কখনো মাজারের মধ্যে উরুসের ব্যবসা করে হক্কানি ওলি যারা তারা কখনো উরুসের নামে গান বাজনা ভণ্ডামি করে না বরং হক্কানি ওলি যারা তারা সব সময় মানুষকে কুরআন সুন্নার কথা বলে এই বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে না নাই সুতরাং যে সকল হক্কানি আল্লাহর ওলিরা
আল্লাহর দ্বীনের কথাগুলো মানুষকে বলেন তাদের সঙ্গে আমরা আছি তাদের সঙ্গে আমরা থাকব ইনশাআল্লাহ কিন্তু পীরা কি করে করে যারা জিকিরের নামে আউল ফাউল জিকির করে ভন্ডামি করে গান বাজনা করে নাচানাচি করে এদের সঙ্গে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে এরপরে আয়াতুল কুরসির পরের অংশে আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সামনে পিছনের সব খবর যিনি জানেন তিনি কে দেখেন আয়াতুল কুরসি বুঝলে কত মজা আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক হলাম আমি কারণ সব কিছুর খবর রাখি আমি বলেন তো এই মৌলভীবাজারের সদর উপজেলার কাটারা এলাকায় থেকে আমরা কি মিডিয়া ছাড়া কখনো ঢাকার খবর জানতে পারবো নাকি মিডিয়া ছাড়া ভায়া ছাড়া কারো সঙ্গে যোগাযোগ ছাড়া আমরা অন্য এলাকার খবর জানতে পারবো না কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার সকল জায়গার এমন কি পাহাড়ের পাহাড়ের চিপা চাপায় পাথরের চিপা চাপায় অথবা সাগরের অতল তলদেশে যদি কোনো কাজ সংগঠিত হয় সেগুলো জানার জন্য আল্লাহর কি কোনো মিডিয়ার দরকার আছে নাকি কোন প্রযুক্তির দরকার আছে নাকি আল্লাহ বলছেন শোনো 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 আমার ক্ষমতার কথা শোনো আল্লাহ বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাস মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ বলছেন গায়বের চাবিকাঠি আমার হাতের মুঠায় আমি ছাড়া কেউ জানে না এরপরে আল্লাহ বলছেন স্থলভাগ আর জলভাগে যা কিছু সংগঠিত হয় সব খবর আমার কাছে আছে শুধু তাই নয় বান্দারে শোনো এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোন গাছের কোন একটা পাতা ছিঁড়ে যায় কোন দেশের কোন গাছের কোন প্রান্তের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে আপনারা ভাবতে পারেন হুজুর আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ এই অংশটা কেন বললেন শুনান কেন বললেন এটা বুঝলে তো আপনার জীবন পরিবর্তন হয়ে যেত আল্লাহ বলছেন শোনো আমি সব কিছু জানি কোনো কিছু আমার কাছে গোপন নাই ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সামনে পিছের সব আমি জানি তোমার সকল খবর আমি জানি আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া কে দিতে পারবা আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো এখন তো গুনাহ করা অনেক সহজ হয়ে গিয়েছে এই যে আমাদের হাতে হাতে স্মার্টফোন আছে রাতের বেলা মোবাইলটা হাতে নিয়ে আমরা নাটক দেখি সিনেমা দেখি অনেকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে সে ভাবছে রাতের বেলা আমার আব্বু আম্মু আমার ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায় কেউ আমাকে এখন দেখবে না আমি আজে বাজে ভিডিও নাটক সিনেমা কিংবা পর্নোগ্রাফি যা মন চায় তা দেখতে পারবো ও আল্লাহর বান্দারা শোনেন আপনি হয়তো আপনার ভাই বোন বাবা মা এমন কি গোটা দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবে কিন্তু দরজা লাগিয়ে বন্ধ সেই রুমের মধ্যে অন্ধকার রুমেও একজনকে ফাঁকি দিতে পারবেন না তিনি কে এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকতো তাহলে গোপনে গুনাহ করার কোনো ইচ্ছা আমাদের মধ্যে আসতো এজন্য সব সময় আমরা ভয় করব কাকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমরা ভয় করব কাকে এরপরে আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ বলছেন আমি যতটুকু জ্ঞান দিয়েছি এর বাহিরে তোমরা কেউ আয়ত্ত করতে পারবা না এরপরে আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ কত বড় কথা আল্লাহ বলছেন আমার কুরসি আমার সিংহাসন আমার ক্ষমতার চেয়ার আসমান আর জমিন সমূহকে পরিব্যাপ্ত করে আছে আল্লাহ আকবার এটা অনেকে বুঝেন নাই এর ব্যাখ্যা হলো আমার চেয়ারের যে ক্ষমতা এর যে সীমানা এর পরিসীমা
আসমান সমূহ আর জমিন যত বড় আমার ক্ষমতার সীমানা তার চাইতেও বড় আল্লাহু আকবার আল্লাহর ক্ষমতার কোন সীমা এজন্য আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ আর জমিনকে আমার কুরসি পরিব্যাপ্ত করে আছে অর্থাৎ আমার ক্ষমতার চার আসমান সমূহ আর জমিন যত বড় তার চাইতেও আমার সীমানা আরো বেশি পরিব্যাপ্ত এরপরে আল্লাহ শেষের দিকে বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুওয়াল আলিয়ুল আযীম আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই যে বিশ্ব জগৎকে আমি নিয়ন্ত্রণ করি পরিচালনা করি আমি কখনো ক্লান্ত হই না ক্লান্তি কখনো আমাকে আচ্ছন্ন করতে পারে না বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাবে 22 এপ্রিল 23 এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতি আসবেন কথাগুলো কেন বলছি শুনেন আমরা কাজ করতে করতে এক সময় শরীর কুলায় না এনার্জি চলে যায় এজন্য দেখা যায় 65 66 বছর বয়সে চাকরিতেও আমাদেরকে রাখা হয় না কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই এক সময় কাজ থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয় কারণ আমাদের শরীরে কুলায় না এনার্জিতে কুলায় না আমরা ক্লান্ত হয়ে যাই অবসর অবসরে চলে যাই কিন্তু আপনারা বলেন তো হাজার হাজার কোটি কোটি বছর আগ থেকে কত বছর আগে আমরাও জানি না তখন থেকে আল্লাহ সবকিছুকে পরিচালনা করছেন এখনো করছেন আল্লাহ কি ক্লান্ত হয়ে গিয়েছেন নাকি আরো জোরে বলেন আল্লাহ ক্লান্ত হন নাই ক্লান্ত হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি এজন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এগুলোর সংরক্ষণ পরিচালনা আমাকে ক্লান্ত করে না রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 38 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়ামা মাসসানা মিন লুগুব আল্লাহ তাআলা বলেন আসমান সমূহ আর জমিন আমি ছয় দিন আসমান সমূহ আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে এগুলো আমি ছয় দিনে সৃষ্টি করেছি ওয়ামা মাসসানা মিন লুগুব এগুলো সৃষ্টি এবং পরিচালনায় আমি কখনো ক্লান্ত হয়ে যাই না আল্লাহু আকবার এরপরে আল্লাহ আয়াতুল কুরসির শেষে বলেছেন ওয়া হুওয়াল আলিয়ুল আযীম তিনি হচ্ছেন সুমহান সুউচ্চ সুমহান সত্তা এই হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ভেতরে দেখেন আমাদের ঈমান আমল ঠিক করার জন্য কতগুলো শিক্ষা আছে আলোচনা শেষ করার আগে এবার সংক্ষেপে আমি শিক্ষাগুলো বলবো সবাই শিক্ষাগুলো মুখস্থ করতে পারবেন তো পারবেন মন দিয়ে শুনছেন নি আপনারা আচ্ছা প্রথম শিক্ষা হলো আল্লাহ একজন আল্লাহ কয়জন এজন্য একজনের ইবাদত দুনিয়ায় হবে দুনিয়াতে যে সকল ব্যাককলার ব্যাকুবরা আল্লাহর সাথে শরীক করে আর অপূজন অজ্ঞ আল্লাহ এদের জন্য আয়াতুল কুরসিতে সর্বজনীন কথা বলেছেন আমি একজন আমার সাথে কোনো শরীকা না নাই আল্লাহর সাথে শিরক করা যাবে না এটা হলো আয়াতুল কুরসির প্রথম শিক্ষা আয়াতুল কুরসিতে আমরা আল্লাহ তাআলার দুই নাম্বার পরিচয় পেয়েছি আল্লাহর কোনো শুরুও নাই শেষও নাই এরপরে তিন নাম্বার শিক্ষা আমরা পেয়েছি আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক চার নাম্বার শিক্ষা আমরা পেয়েছি তিনি এমন এক সত্তা যার কোনো তন্দ্রাও নাই ঘুমও নাই পাঁচ নাম্বার শিক্ষা আমরা পেয়েছি আসমান সমূহ আর জমিন সব জায়গায় একমাত্র তার ক্ষমতা চলে আর কারো ক্ষমতা চলে না ছয় নাম্বার শিক্ষা আমরা পেয়েছি আল্লাহর অনুমতি ছাড়া কেয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবেন না আর সর্বপ্রথম সুপারিশের অনুমতি পাবেন কে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমরা সাত নাম্বার শিক্ষা পেয়েছি আল্লাহ হচ্ছেন এমন এক রব তিনি গোটা মহাজগতের খবর তিনি জানেন কিচ্ছু তার কাছে গোপন নাই কোনো মিডিয়া লাগে না ভায়াও লাগে না এরপরে আট নাম্বার শিক্ষা আমরা পেয়েছি যে আল্লাহ তাআলার যে কুরসি যে চেয়ার এই চেয়ারের ক্ষমতা আসমান জমিন যত বড় এর চাইতেও আরো বেশি পরিব্যাপ্ত হয়ে আছে সুবহানাল্লাহ পড়েন নয় নাম্বার শিক্ষা আমরা পেয়েছি আল্লাহ তাআলা তিনি কখনো
ক্লান্ত কিংবা তার কোনো বিশ্রামের দরকার হয় না 10 নম্বর শিক্ষা আমরা পেয়েছি তিনি হচ্ছেন সুমহান সুউচ্চ সত্তা তার সাথে কারো তুলনা চলে না আসুন আয়াতুল কুরসির এই শিক্ষাগুলোকে আমরা আমাদের নিজের জীবনে একটু প্র্যাকটিক্যালি আমলের চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করেন আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান এই সংগীতটা আমার ভাইরা শুনতে চেয়েছেন এটা বলবো সম্ভবত আজানের সময় হয়ে গিয়েছে আজান হবে এরপরে আমরা আমার তো ভাই অনেক দূরে যাইতে হবে বুঝছেন আপনারা নামাজ টাইম মতো পড়েন আমার ভাইরা তাদের অনুরোধে একটা গান এসেছে আমি ইসলামী সংগীতটা বলবো আমি কি বলবো নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়ার মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কুরআনের সমাজ বিনির মানে বইর সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হংকার গর্জন সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাব্বতে তার খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি